Hello everyone, welcome back to my YouTube channel. My name is Ritwika Mallick and welcome back to my YouTube video. নিয়ে চলে এসেছি পেপার দুর্গা 2021 পার্ট 7 আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি করে আমি আমার পেপার দুর্গার জন্য সমস্ত কাগজ দিয়ে অস্ত্রগুলো তৈরি করি এবং অস্ত্রকে পড়াই। আর যদি আমার চ্যানেলে আজকে তোমরা প্রথম এসে থাকো, যদি না জেনে থাকো যে পেপার দুর্গা ব্যাপারটা কি, তাহলে আমি বলবো আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, সেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো পিছন দিকে পেপার দুর্গা রেডি হয়ে পড়ে আছে, কিন্তু সেটা তোমাদের দেখাবো না, কারণ সেটা ফাইনাল পার্টে দেখাবো। তো ফাইনাল পার্টও খুব তাড়াতাড়ি আসবে। আজ আর বেশি কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। সব থেকে প্রথমে আমি সমস্ত যে ডিজাইনগুলো হয় অস্ত্র, সেগুলোকে পেন্সিল দিয়ে কার্ডবোর্ডের মধ্যে এঁকে নিচ্ছি। এগুলো সেই কার্ডবোর্ডগুলো যেগুলো ইউজ করে আমি ঠাকুরের হাত পা মুখ এগুলো বানিয়েছিলাম, তো ওগুলো বেঁচেছিলো, ওগুলোই আমি ইউজ করেছি। তো ফার্স্টে আমি ইয়েলো আকার কালার সমস্ত অস্ত্রগুলোর মধ্যে করে নিচ্ছি। ইয়েলো আকার কালার শুধু ইউজ করার পর এবার আমি ইয়েলো আকারের সাথে কিছুটা গোল্ডেন কালার মিশিয়ে কালার করে নিচ্ছি। এগুলো সবই পোস্টার কালার। সেকেন্ড কোড হিসাবে আমি ইউজ করলাম ইয়েলো আকার কালার পোস্টার কালার এবং তার সাথে গোল্ডেন পোস্টার কালার হচ্ছে। তো এটাকে আমি সেকেন্ড কোড হিসাবে সব কটা অস্ত্র কালার করে নিচ্ছি। এরপর আমি শুধু গোল্ডেন কালারটাকে সব কটা অস্ত্রের মধ্যে দিয়ে নেবো একবার, যাতে ওটা চকচক করতে পারে। এবার আমি যে প্যাকাটিটা আমি কিশোরের বেস যেটা ইউজ করবো ওটাকেও কালার করে নিয়েছি একইভাবে। সমস্তগুলো কালার করে নেওয়ার পর আমি আউটলাইনগুলোকে একটা রেড পারমানেন্ট মার্কার দিয়ে করে নিচ্ছি। সমস্ত ডিটেলিংগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। ডিটেলিং করার পর আমি ওগুলো কেটে নিয়েছি এবং প্যাকারিটার সাথে আমি ত্রিশূলটাকে জুড়ে দিয়েছি এবং বাকি সমস্ত যে অস্ত্রগুলো সেগুলোকেও কেটে নিয়েছি প্রপারলি। তো ওগুলো কেটে নেওয়ার পর আমি যে তরবারগুলো হয় এবং কুঠারটা হয় ওটার জন্য আমি ইউজ করেছি চকচকে সিলভার কালারের কাগজ, ওগুলোকে আমি ওর মধ্যে আটকেছি। এবার আমি ঠাকুরকে সমস্ত অস্ত্রগুলো পরিয়ে দেবো। ওয়েট, এখন কিন্তু আমি ফাইনাল লুকটা শেয়ার করবো না, ফাইনাল লুকের জন্য ফাইনাল প্যাটার্ন অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আমার পেপার দুর্গাকে সমস্ত অস্ত্র লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল লুকটা কিন্তু আমি ফাইনাল প্যাটে শেয়ার করবো, এখন থেকে শেয়ার করবো না। ফাইনাল প্যাটার্ন জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে, যাতে তোমরা প্রতিটা ভিডিওর আপডেট পেতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট বক্সকে জানাতে ভুলবেন না ভিডিও তোমাদের কেমন লাগলো, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 4000 হবে, তো 4000 অবধি খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে তোমাদের সবাইকে। আর তোমরা যদি আমার মতো এরকম কোনো ঠাকুর বানিয়ে থাকো তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো আমার ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ঋত্বিকা আর্ট, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে দিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে পেয়ে যাবে। আর বাকি পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নাও, ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবে। ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু ফাইনাল পার্টের অপেক্ষা করতে হবে, তো ফাইনাল পার্টও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, টিল দেন বাই।